আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা শিখতে চলেছি রিলেশনাল অ্যালজেব্রা থিটা জয়েন এবং ইকুই জয়েন সম্পর্কে। আমরা আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওতে দেখেছিলাম যে কার্টেসিয়ান প্রোডাক্ট এবং ন্যাচারাল জয়েন কীভাবে কাজ করে। তো কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা টেবিলে কোনো একটি রোয়ের সঙ্গে অপর টেবিলের সবগুলো রোয়ের জয়েন হয়, আর ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে দেখেছিলাম যে দুটো টেবিলের মধ্যে জয়েন হবে যদি তাদের মধ্যে সেম নামে কোনো অ্যাট্রিবিউট থাকে বা কলাম নেম থাকে, এবং কলাম এবং সেই কলামের ভ্যালুগুলো যদি সেম হয় তবেই তাদের মধ্যে জয়েন হবে। তো সেক্ষেত্রে দেখো আমাদের একটি কন্ডিশন ছিল, দুটো টেবিলের মধ্যে ন্যাচারাল জয়েন করতে হলে অ্যাটলিস্ট তাদের মধ্যে একটা কলামের নাম যেন সেম হয়। ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে দুটো টেবিলের মধ্যে ন্যাচারাল জয়েন করতে গেলে অবশ্যই তাদের মধ্যে যেন একটা কলামের নাম সেম হয়। একাধিক কলামের নামও সেম হতে পারে, কিন্তু কমপক্ষে একটা কলামের নাম কিন্তু সেম হতেই হবে। যে কলামগুলোর নাম সেম তাদের উপর ভিত্তি করে, তাদের ইকুয়ালিটির উপর ভিত্তি করেই কিন্তু ন্যাচারাল জয়েন হতো। কিন্তু যখন আমরা থিটা জয়েন করব তখন আমরা আমাদের ইচ্ছা মতো কন্ডিশন দিতে পারবো। আমরা যদি দুটো টেবিলের মধ্যে থিটা জয়েন করতে চাই তখন আমরা আমাদের প্রয়োজন মতো কন্ডিশন দিতে পারবো। এখন দেখো যদি আমরা একটি এক্সাম্পল করি তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাব। শো দ্য কার্ডস অ্যান্ড বোর্ডস হোয়ার দ্য কার্ড প্রাইস ইজ গ্রেটার দ্যান দ্য বোর্ড প্রাইস। তার মানে আমাকে ওই সকল কার্ড এবং বোর্ডকে দেখাতে হবে, এই যে এখানে কার্ড টেবিল এবং বোর্ড টেবিল আছে, এখান থেকে ওই সকল কার্ড এবং বোর্ডকে আমাকে দেখাতে হবে যাদের যেখানে কার প্রাইসটা, কারের প্রাইসটা আমার বোথের প্রাইসের সাথে বড় হবে। তার মানে যেহেতু আমাকে দুটো টেবিল নিয়ে কাজ করতে হবে, অবশ্যই দুটো টেবিলের মধ্যে আমাকে কী করতে হবে, জয়েন করতে হবে। কিন্তু এখন আমার শর্ত হলো জয়েনটা আমি কী জয়েন করব, যেহেতু এখানে আমি কন্ডিশনে বলে দিয়েছে যে কার প্রাইস যেন গ্রেটার দেন হয় বোর্ড প্রাইসের সাথে। যেহেতু কার প্রাইস বোর্ড প্রাইসের সাথে বড় হওয়া লাগবে, তার মানে এখানে কিন্তু আমরা ন্যাচারাল জয়েন ইউজ করতে পারবো না, কারণ ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে আমরা কোনো কন্ডিশন দিতে পারি না। তার মানে এখানে আমরা ইউজ করতে হবে কি থিটা জয়েন, কারণ কি থিটা জয়েনের ক্ষেত্রে আমরা কিন্তু একটি কন্ডিশন দিতে পারি। ওকে, তাহলে দেখো আমরা যদি এই কন্ডিশনটা অনুযায়ী যদি এই দুটো টেবিলের মধ্যে থিটা জয়েন করি তাহলে আসলে কী হবে। আমাকে বলা হয়েছে যে ওই সকল বোথ দেখাও এবং ওই সকল কার্ড দেখাও যেখানে বোর্ডের প্রাইসটা আমার যেন কার প্রাইসে ছোটো হয় বা কার প্রাইসটা যেন বোর্ড প্রাইসের সাথে বড় হয়। তাহলে আমি কী করতে পারি, আমি বোর্ড আর কাকে জয়েন করব, কারকে জয়েন করতে পারি। দেখো বোর্ডকে আর কারকে জয়েন করলাম, যখন আমি বোর্ডকে আর কারকে জয়েন করবো তখন কী হবে বলো তো, নতুন একটি টেবিল ক্রিয়েট হয়ে যাবে। কারণ আমরা জানি যখনই কোনো আমরা একটি অপারেশন করি অপারেশনের সঙ্গে সঙ্গে নতুন একটি টেবিল গঠিত হয়। তো এই ক্ষেত্রে জয়েনের ক্ষেত্রে নতুন টেবিলটি কী হবে, কার প্রাইস, বোর্ড প্রাইস, এই টোটাল কলামগুলো মিলে নতুন একটি টেবিল গঠিত হবে। এখানে আসবে আমার কার, এখানে আসবে আমার কার প্রাইস, এখানে আসবে আমার বোর্ড এবং বোর্ড প্রাইস। যেহেতু সবগুলোর নাম ভিন্ন ভিন্ন, অবশ্যই আমার সব কলামগুলোই কিন্তু নতুন টেবিলে চলে আসছে। এখন যখন আমরা জাস্ট জয়েন অপারেশন করছি সেক্ষেত্রে আমার কী হচ্ছে, ধরে নিলাম যে সবগুলো কলাম চলে আসছে, কিন্তু আমার সবগুলো কলাম আসলে হবে না এবং সবগুলো রো আসলে হবে না। আমাকে একটি কন্ডিশন দেওয়া হয়েছে, কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু রোগুলো আসতে হবে। এই জন্য যখন আমরা জয়েন করবো কার এবং বোটের মধ্যে আমাকে একটি কন্ডিশন দিয়ে দিতে হবে। কন্ডিশনটি হলো কার প্রাইস যেন বোট প্রাইস সাথে বড় হয়, কার প্রাইসটা যেন বোট প্রাইসের সাথে বড় হয়। তার মানে জাস্ট এখানে একটি কন্ডিশন লিখে দিতে পারি নিচে যে কার প্রাইস গ্রেটার দেন বোট প্রাইস। জাস্ট কলামের নাম দিয়ে দিলাম যে কার প্রাইস গ্রেটার দেন বোট প্রাইস। তার মানে কার এবং বোটের মধ্যে জয়েন করবো, কিন্তু কার উপর ভিত্তি করে, কারের প্রাইসটা যেন অবশ্যই বোটের প্রাইসের সাথে চাইতে বেশি হয়। তার মানে আমাদের নতুন যে টেবিলটি হবে এখানে কে কে আসবে বলো তো, দেখো তো কার এর প্রাইস হচ্ছে 2000। দেখো তো কোনো বোটের প্রাইসের সাথে বড়ো কিনা, হ্যাঁ কার সাথে বড়ো, বোট এর সাথে বড়ো। তার মানে কারের সঙ্গে জয়েন হবে কার, বোট এর কিন্তু। তাহলে কার এর প্রাইস ছিল 20,000 টাকা, দেন বোট এই প্রাইস ছিল 10,000 টাকা। তাহলে যেহেতু কারের প্রাইস এখানে বোটের প্রাইসের সাথে বড়ো, এই জন্য নতুন টেবিলে কিন্তু এ চলে আসছে, এদের মধ্যে জয়েন হয়েছে, এ এবং এর মধ্যে জয়েন হয়েছে। কিন্তু পরবর্তী দেখো আর কারোর প্রাইস কিন্তু এই কার এর সাথে ছোটো না, এই জন্য পরবর্তীগুলো কিন্তু কার এর সঙ্গে জয়েন হবে না। যদি কার বির ক্ষেত্রে চিন্তা করি, কার বি এর ক্ষেত্রে এই প্রাইস হচ্ছে 30,000, এর সাথে ছোটো কেউ আছে, হ্যাঁ শুধুমাত্র বোট এ আছে। তাহলে কার বির সঙ্গে জয়েন হবে কার, বোট এ। কার বির প্রাইস হচ্ছে 30,000, এর সঙ্গে জয়েন হবে বোট এ। কেন বোটে জয়েন হবে, যেহেতু বোট এর প্রাইসটা এর সাথে কম। যদি আমরা পরবর্তীটা চিন্তা করি, কার সি এর প্রাইস কত, 50,000 টাকা। এখন দেখো তো এর সঙ্গে এর সাথে কম প্রাইসের কেউ আছে কিনা এখানে, হ্যাঁ আছে, বোট এ আছে, এর সাথে কম প্রাইস। তাহলে বোট এটা অবশ্যই এর সঙ্গে কী হবে, জয়েন হবে, বোট এ
3000 টাকা দেন পরবর্তীটা চেক করে দেখি এর সঙ্গে তেতো জয়েন হলো এবার পরবর্তীটা বোর্ড বির সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে বোর্ড বির ক্ষেত্রে দেখো প্রাইস হচ্ছে 40000 টাকা তার মানে কার্ড সির চাইতে কিন্তু বোর্ড সির প্রাইসটা কম তার মানে অবশ্যই বোর্ড সিরটা কার্ড সির সঙ্গে জয়েন হবে কার্ড সির প্রাইস 50000 টাকা আর বোর্ড বির প্রাইস হচ্ছে 40000 টাকা তাহলে অবশ্যই সঙ্গে কম্বিনেশন হবে আমি যদি পরবর্তীটা চেক করি তাহলে কার্ড সির প্রাইস হচ্ছে 50000 টাকা কিন্তু বোর্ড সির প্রাইস কত 60000 টাকা তার মানে এটা কিন্তু এর সাথে বড় না তার মানে অবশ্যই এর সঙ্গে কিন্তু এর সঙ্গে জয়েন হবে না তার মানে আমরা যদি এই অপারেশনটি চালাই যে কার প্রাইসটা যদি আমার বোর্ড প্রাইসের থেকে বড় হয় তবে তাদের মধ্যে জয়েন করো সেক্ষেত্রে আমরা কী করবো থিটা জয়েনে ব্যবহার করবো এবং নতুন যে আউটপুট টেবিলটা আসবে সেটা হবে এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো প্রথম টেবিলটি প্রথম দুটো টেবিলের ক্ষেত্রে প্রথম দুটো টেবিলের ক্ষেত্রে যদি আমরা সেম অপারেশনটি করতে চাই তাহলে দেখো এখানে আমার কারের একটি কলাম আছে প্রাইস বোর্ডের একটি কলাম আছে প্রাইস তাহলে দেখো এখানে কিন্তু কার প্রাইস এবং বোর্ড প্রাইস ছিল এই জন্য আমরা ইজিলি বলে দিয়েছি কার প্রাইস গ্রেটার দেন বোর্ড প্রাইস কিন্তু আমরা যদি এই দুইটার মধ্যে বলি প্রাইস গ্রেটার দেন প্রাইস তাহলে কিন্তু সেফলে বুঝতে পারবে না ডেটাবেস বুঝতে পারবে না বা আমাদের সফটওয়্যার বুঝতে পারবে না আসলে কোন প্রাইসের সঙ্গে কোন প্রাইসের কথা বলা হচ্ছে এই প্রাইসের সঙ্গে এই প্রাইসের তুলনা করা হচ্ছে নাকি এই প্রাইসের সঙ্গে এই প্রাইসের তুলনা করা হচ্ছে তো এই ক্ষেত্রে যখন দুটো টেবিলের মধ্যে সেম নামের কলাম থাকবে যখন দুটো টেবিলের মধ্যে সেম নামের কলাম থাকবে এবং আমরা তাদের উপর ভিত্তি করে কন্ডিশন দিতে চাইবো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে দুইটা টেবিলের আমরা প্রাইসের নাম রিনেম করতে পারি অথবা যে কোনো একটা রিনেম করতে পারি তো আমরা কী করবো দুইটা রিনেম করি আমি এই প্রাইসকে চাচ্ছি এই প্রাইসের নাম রিনেম করে দেবো রিনেম করে করবো বোর্ড প্রাইস করবো এবং এই টেবিলে যে প্রাইসটা আছে এর নাম রিনেম করে আমি কী করবো কার প্রাইস করবো দেন আমি এই দুইটার মধ্যে ইজিলি কিন্তু তখন কম্পেয়ার করতে পারবো তাহলে সেই কাজটি আমি করি প্রথমে কী করবো বোথ টেবিল নিয়ে কাজ করবো যদি বোথ টেবিলটি নিয়ে কাজ করতে চাই তাহলে যেহেতু আমার এই প্রাইসটা এর সাথে বড় হতে হবে আমি প্রথমে কি আমার কাজ কী ছিল এই টেবিলটার প্রাইসটাকে বোথ প্রাইস করা এবং এই টেবিলটার প্রাইসটাকে কার প্রাইস করা আমি সেই কাজটা এখন করবো দেখো আমি জাস্ট এখানে লিখতে পারি যে আমার বোট বিওএটি বোট এই যে বোট যখন বোট লিখলাম তার মানে কি এই পুরো টেবিলটা কিন্তু আমার রিটিভ হয়ে গেল কিন্তু আমি চাচ্ছি এই পুরো টেবিলের রিটিভ হোক কিন্তু প্রাইসটা কী নামে রিটিভ হবে বোট প্রাইস নামে এই জন্য আমি কী করবো এখানে জাস্ট একটি পজিশন ইউজ করবো পজিশন করে প্রাইসটাকে প্রাইস এটাকে আমি চেঞ্জ করে কী করে দেবো বোট প্রাইস করে দেবো বোট আচ্ছা বোট পি লিখলাম এটাকে আমি চেঞ্জ করে কী লিখলাম বোট পি মানে বোট প্রাইস তাহলে দেখো এখান থেকে আমার একটি নতুন টেবিল ক্রিয়েট হলো এখান থেকে নতুন একটি টেবিল ক্রিয়েট হলো মানে এটা নতুন একটি টেবিল আমাকে রিটিভ করে দিল যেখানে বোটের জন্য থাকবে বোট এবং প্রাইসের জন্য আসবে কি বোট প্রাইস বা বোট পি সরি এখানে পজিশন এখানে তো আমরা রিনেম করতে চাচ্ছি আমরা চাচ্ছি প্রাইসটাকে বোটটা রিনেম করতে তাহলে আমাদেরকে কী সিম্বল ইউজ করতে হবে রিনেম সিম্বল ইউজ করতে হবে তো রিনেম করে দিলাম প্রাইস হয়ে গেছে বোট প্রাইস আর বোটটা ছিল বোট থাকলো এখন আমরা এর সঙ্গে জয়েন করবো কার উপর ভিত্তি করে এর সাইতে এর প্রাইস যেন বেশি হয় আচ্ছা কন্ডিশনটা আমি পরে দিচ্ছি আমি জাস্ট আগে জয়েন্টি করে নিই এর সঙ্গে আমরা জয়েন করবো কার এর সঙ্গে জয়েন করবো আমাদের কারের তাহলে কার টেবিলটা জয়েন আমি করে দিলাম কার টেবিলে জয়েন করে দিলাম কিন্তু আমার কী করতে হবে কার টেবিলের যে প্রাইসটা আছে প্রাইসটার নামটা আমাকে চেঞ্জ করতে হবে তো আমি যদি চেঞ্জ করতে চাই জাস্ট আমি কী করবো রো ইউজ করবো প্রাইসটা আমি চেঞ্জ করবো চেঞ্জ করে কী করে দেবো কার প্রাইস করে দেবো কার পি করে দিলাম তাহলে এই আমাকে একটি টেবিল ক্রিয়েট করে দিল একটি টেবিল আমাকে রিটিভ করে দেবে যেখানে কী আসবে যেখানে থাকবে হচ্ছে কার এবং প্রাইসটি হয়ে যাবে কার পি তাহলে দেখো এ আমাকে একটি টেবিল ক্রিয়েট করে দিচ্ছে রিটিভ করে দিচ্ছে বোট এবং বোট পি এবং এটা আমাকে একটি টেবিল রিটিভ করে দিচ্ছে কার এবং কার পি এখন আমরা এই দুইটার মধ্যে কী করতে চাচ্ছি জয়েন করতে চাচ্ছি কিন্তু কার উপর ভিত্তি করে জয়েন করবো কার প্রাইস যেন বোট প্রাইসে বড় হয় এখন আমি জয়েন করবো কার উপর ভিত্তি করে কার পি যেন অবশ্যই গ্রেটার দেন হয় কার চাইতে বোট পি এস সাইতে তাহলে দেখো এই পুরোটা মিলে কিন্তু এখন আমার একটি অপারেশন হয়ে গেলো যখন পুরোটা মিলে একটি অপারেশন করবো তখন কী হবে এর সঙ্গে জয়েন হবে তো এর সঙ্গে যদি জয়েন করি তাহলে সবগুলো মিলে একটি নতুন টেবিল হয়ে গেল নতুন টেবিলের মোট কলম সংখ্যা থাকছে কটা চারটা কার কার পি বোট আর বোট পি তাহলে এখানে আমার কারা আসবে বলতো এখানে আমার তারাই আসবে যাদের কার প্রাইসটা বোট প্রাইসে বেশি তার মানে আমার এখানে কিন্তু এই সেম টেবিলটি আমরা পাবো জাস্ট এখানে কার কার প্রাইস ছিল এটা এটার নাম হয়ে যাবে কার পি আর এখানে আমার ছিল বোট বোট প্রাইস এবং এটা আমার জাস্ট হয়ে যাবে কি বোট পি এটা কার প্রাইসটা
কার্পি হয়ে যাবে আর বুট পেস্ট হয়ে যাবে বুট হয়ে যাবে আর রিটিপ রো কিন্তু সেম হবে যেহেতু আমরা সেম অপারেশন করেছি টেবিল দুটাতে ভ্যালুগুলো দেখো সেম আছে সেম ভ্যালু আছে জাস্ট একই আমরা আউটপুট পাবো তার মানে জাস্ট এই ক্ষেত্রে আমাদের যেহেতু দুইটা টেবিলের প্রাইস প্রাইস মানে কলামের নামটা সেম ছিল আর কলামের নাম সেম থাকলে আমরা আসলে এভাবে ব্যবহার করতে পারি না যে প্রাইস গ্রেটার দেন প্রাইস যেহেতু দুইটা কলামের নাম সেম সেক্ষেত্রে আমরা অপারেশন এভাবে ব্যবহার করতে পারি না বলে আমরা কী করলাম জাস্ট দুইটারই রিনেম করে নিয়েছি দুইটার নামে আমরা জাস্ট রিনেম করে নিয়েছি দেন আমরা যে রিনেমটা করলাম এই রিনেমের উপর ভিত্তি করে কন্ডিশন দিয়েছি তোমরা চাইলে একটিকে রিনেম করতে পারো একটি রিনেম করে বাকিটা সেম রাখতে পারো রেখে দেন কম্পেয়ার করতে পারো আউটপুট কিন্তু সেম আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে যখন আমরা দুটো টেবিলের মধ্যে কন্ডিশন ফেলছি যে একটা টেবিলের সাইজ আর একটা টেবিলের ভ্যালু বড় হবে বা ছোটো হবে যদি এমন কন্ডিশন কখনো করি যেমন এখানে ব্যবহার করেছি যে এর ভ্যালুটা যেন এর ভ্যালুর সাথে বড় হয় অথবা করতে পারে কি এর ভ্যালু যেন এর সাথে ছোট হয় এ সকল ক্ষেত্রে এ সকল জয়েনগুলোকে আমরা বলছি থিটা জয়েন এখন আমরা দেখব ইকুই জয়েন এবং থিটা জয়েন আসলে অলমোস্ট সেম বাট যখন জাস্ট আমরা এখানে গ্রেটার দেন অথবা লেস দেনের পরিবর্তে ইকুয়াল সিম্বল ব্যবহার করি যদি আমরা এখানে জাস্ট করতাম কি যে কার প্রাইস ইকুয়াল বুট প্রাইস জাস্ট আমরা যদি ব্যবহার করতাম কন্ডিশনটি যদি জাস্ট আমি এটুকু চেঞ্জ করে দিতাম যে কার প্রাইস ইকুয়াল টু বুট প্রাইস সেক্ষেত্রে এটা আমাকে তখন এটাকে আমরা ইকুই জয়েন বলতাম বাদ বাকি যা আছে সব কিন্তু সেম জাস্ট যখন আমরা গ্রেটার দেন বা লেস দেন এই সিম্বলটি ব্যবহার না করে ইকুয়াল সিম্বল ব্যবহার করবো তখন এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইকুই জয়েন তাহলে দেখো ন্যাচারাল জয়েনের ক্ষেত্রেও কিন্তু আমরা দুইটা কলামের মধ্যে ইকুয়ালিটি চেক করি ইকুয়ালিটির উপর ভিত্তি করে আমরা কি করি তাদেরকে জয়েন করি কিন্তু ন্যাচারাল জয়েনের ক্ষেত্রে দুইটা টেবিলের কলাম নেম কিন্তু অবশ্যই সেম হতে হয় দুইটা টেবিলের কলাম নেম মাস্ট বি সেম হতে হবে তবে আমরা দুইটা টেবিলের মধ্যে ন্যাচারাল জয়েন করতে পারবো কিন্তু যখন আমরা ইকুই জয়েন করবো যখন আমরা ইকুই জয়েন করবো বা থিটা জয়েন করবো সেক্ষেত্রে কিন্তু এটা আমার ম্যান্ডেটরি না যে আমার দুটো টেবিলের নাম সেম হতে হবে যেমন দেখো এখানে আমার এই টেবিলটিতে আছে কার প্রাইস এই টেবিলটিতে আছে বোথ প্রাইস আমরা যদি ন্যাচারাল জয়েন করতাম তাহলে কিন্তু এই দুইটার মধ্যে ন্যাচারাল জয়েন করতে পারতাম না যেহেতু এই দুইটা টেবিলের মধ্যে কোনো কমন কলাম নেম নেই যেহেতু কমন কোনো কলাম নেম নেই এই জন্য আমরা এদের মধ্যে ইকুই জয়েন ন্যাচারাল জয়েন করতে পারি না কিন্তু আমরা চাইলে কিন্তু ইকুই জয়েন করতে পারি কী করতে পারি জাস্ট এই যে কন্ডিশনটি দিব জাস্ট জয়েন্ট সিম্বল থাকবে মাঝখানে জয়েন্ট সিম্বল দিলাম যেন আমি এখানে জাস্ট লিখে দিলাম যে কার প্রাইস ইকুয়াল হবে কার বোর্ড প্রাইসের বিওইটি বোর্ড প্রাইস এবং এখানে এদিকে থাকবে কোন টেবিলটা বোর্ড টেবিলটা এবং বামে আমার থাকবে কোন টেবিল কার টেবিলটা তাহলে দেখো আমি কার টেবিলের সঙ্গে বোর্ড টেবিলের কিন্তু ইকুই জয়েন করে ফেলেছি যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন ব্যবহার করেছি তার মানে এটাকে আমরা বলছি এখন ইকুই জয়েন তার মানে ইকুয়াল জয়েন কখন হবে ইকুয়ালিটির ক্ষেত্রে তার নতুন টেবিলটি পাবো সেটা কী হবে নতুন টেবিলটি পাবো কার কার প্রাইস বোট বোট প্রাইস তাহলে কী হবে আমরা বলেছি কার প্রাইস এবং বোট প্রাইস যদি সেম হয় তবে সেটা আমার নতুন টেবিলে আসবে দেখি আমার কোনো কার প্রাইস বোট প্রাইস সেম আছে কি না কার প্রাইস 2000 কারোর কি 2000 আছে নেই কার প্রাইস 30000 কারোর আছে না নেই কার প্রাইস 50000 কারো কি আছে নেই না তাহলে আমরা নতুন যে টেবিলটি পাবো এই টেবিলে কোনো রোই কিন্তু রিটিভ হবে না জাস্ট এই স্ট্রাকচারটা রিটিভ হবে জাস্ট এই টেবিলের নামগুলো টেবিলের যে কলামগুলো আছে কলামের নামগুলো রিটিভ হবে কিন্তু কোনো রো কিন্তু আমার আউটপুটে আসবে না যেহেতু আমার কন্ডিশনে বলা হয়েছে কার প্রাইস এবং বোর্ড প্রাইস যদি ইকুয়াল হয় তবেই তাদেরকে আমরা জয়েন করবো তাহলে এখানে কিন্তু কোনো জয়েন অপারেশন সম্পূর্ণ হবে না যেহেতু কোনো কার প্রাইসের সাথে কোনো বোর্ড প্রাইসের ইকুয়ালিটি নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করবে আর ওকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ